আজকে টপিকটি হল ওয়েস্ট বেঙ্গল পলিউশন কন্ট্রোল বোর্ডের যে এক্সামটি তোমাদের সামনে রোববার দিন সরি সোমবার বা রোববার কারোরভাবে পড়েছে পঁচিশ তারিখে আছে তো সেটার যে সিলেবাসটি আছে সেটা কি কি এবং কোথা থেকে কত মার্কসের প্রশ্ন আসবে সেই বিষয়ে আমরা একটা আলোচনা করব জানি তোমরা আগে থেকে প্র্যাকটিস নিচ্ছ কিন্তু তাও একটা ফাইনাল সিলেবাসে কি কি আছে সেটা জানিয়ে দেওয়ার জন্য এই ভিডিওটি বানানো তো ভিডিওটি স্টার্টিং টু এন্ডিং দেখতে থাকো যদি ভালো লাগে থাকে তাহলে অবশ্যই একটি লাইক করো আর চ্যানেলে নতুন হয়ে থাকলে সাবস্ক্রাইব করে নিও চলো ভিডিওটি শুরু করা যাক তো সিলেবাসে বলতে গেলে আছে ইংলিশ তিরিশ মার্কসের অ্যারেথমেটিক কুড়ি মার্কস জেনারেল সায়েন্স অ্যান্ড কারেন্ট অ্যাফেয়ার্স তিরিশ মার্কস কম্পিউটার দশ মার্কস এটা হলো নব্বই মার্কসের এবং ইন্টারভিউ পার্ট টু যেটা সেটা দশ মার্ক্সে তো ওইটা তোমাদের ফার্স্ট হাফে মানে ফার্স্ট না প্রথমে তোমাদের প্রথম চারটে ইংলিশ অ্যারিথমেটিক জেনারেল সায়েন্স অ্যান্ড কারেন্ট অ্যাফেয়ার্স অ্যান্ড কম্পিউটার অ্যাপ্লিকেশান তো এবার এখানে ইংলিশে আবার অনেকের কথা আছে ইংলিশের মধ্যে কী কী আছে অ্যারিথমেটিকের মধ্যে কী কী মানে কী কী টপিকের ওপরে এই পরীক্ষাটি হবে তো চলো এবার আমরা তোর সেই টপিকগুলোও দেখে নিই ইংলিশের মধ্যে ভোকাবুলারি গ্রামার সেন্টেন্স স্ট্রাকচার সিনোনিম অ্যান্টোনিম তারপরে তোমাদের কনজাংশন প্রিপোজিশন নর্মাল যে সমস্ত গ্রামারের যে পার্টগুলো বেসিক একদম ক্লাস টেন স্ট্যান্ডার্ড সেই জিনিসগুলোই আসবে আর তারপরে কারেন্ট অ্যাফেয়ার্সের মধ্যে বা কারেন্ট ইভেন্টসের মধ্যে ফিজিক্স কেমিস্ট্রি লাইফ সায়েন্স ইন লাইফ মানে আমাদের দৈনন্দিন জীবনে ফিজিক্স কেমিস্ট্রি লাইফ সায়েন্সের কী সব যে সমস্ত অবদান সেগুলো ভার্বাল নন ভার্বাল অর্থাৎ যেগুলো ছবি এঁকে যে সমস্ত যে এই ছবিটি কী টাইপের মানে এখানে কোনটি অ্যাডজাস্ট হবে এই টাইপের প্রশ্নগুলো কোয়ান্টিটেটিভ অ্যাপটিটিউড এনভায়রমেন্টাল সায়েন্স পলিউশন এয়ার ওয়াটার সাউন্ড এই তিনটি বিষয়ে একটু জ্ঞান থাকতে হবে এবং পলিউশন মানে কোনটা দূষণ মাত্রা কত শব্দ দূষণ কতই হয় মানে কত ডিসেবল সাউন্ড ছাড়িয়ে গেলে শব্দ দূষণ হয় এয়ার এয়ারের মানে কতটা পার্টিক্যালস থাকলে এয়ার পরিষ্কার সাউন্ড এই বিষয়ে জানতে হবে এবং ইন্ডিয়ান জিওগ্রাফি জানলে মোটামুটি কারেন্ট ইভেন্টসটা কভার হয়ে যায় এরপরে ম্যাথসে দেখ ম্যাথসে দেখতে পাচ্ছ ডিভিজিবিলিটি ফ্র্যাকশানস ডেসিমাল রেকারিং ডেসিমাল সিমপ্লিফিকেশান এইচসিএফ এলসিএম পার্টনারশিপ অ্যাভারেজ রেশিও অ্যান্ড প্রপোর্শন পার্সেন্টেজ এস আই প্রফিট অ্যান্ড লস তারপরে এখানে মেন ওই সিম্পল ইন্টারেস্ট যেটা এস আই টাইম অ্যান্ড ডিস্টেন্স এরিয়া অফ অ্যান্ড স্কোয়ারস এটা হলো ম্যাথসের মধ্যে আর কম্পিউটারের মধ্যে হার্ডওয়ে সফটওয়্যার অপারেটিং সিস্টেম কম্পিউটার নেটওয়ার্কিং অফিস অ্যাপ্লিকেশান এবার অনেকের প্রশ্ন আছে এখানে কী টাইপের প্রশ্ন আসতে পারে মানে এই যে সিলেবাসটা আমি বললাম এবার এখান থেকে কোন ধরনের বা কোন লেভেলে কোন স্ট্যান্ডার্ডের কোয়েশ্চেন হতে পারে তো সেই কারণে আমরা বেশি না পাঁচটা করে প্রশ্নের একটা সেট বানিয়েছি তো সেই সেটটা তোমরা অন্তত একটু দেখে নাও তাহলে বুঝতে পারবে যে এই টাইপের মানে একেবারে এরকম না যে কম্পিউটার কাকে বলে কম্পিউটারটা কী বা এরকম একদম নর্মাল ই এত ইজি প্রশ্ন আসবে না একটা মডারেট লেভেলের থাকবে তো সেই টাইপের জন্য আমরা প্রশ্ন বানিয়েছি তো চলো এবার আমরা পিডিএফ টা দেখে আসতে পারে লিখিয়েছি আমরা দ্য প্রিন্সিপাল এন্টার entered ক্লাস এ স্টুডেন্ট student অন on ব্ল্যাক বোর্ড এবার এখানে দেখুন এখানে দেখো আনসার ওয়াজ রাইটিং অন the ব্ল্যাক এটা এখানে কি বলেছে এখানে ভার্ভ লিখতে বলেছে ঠিক এরকম verb সিলেক্ট কারেক্ট ওয়ার্ড অ্যাগ্রেসিভ অ্যাগ্রেসিভ এখানে কোনটা সঠিক ওয়ার্ড এই টাইপের অপোজিট মিনিং করতে হবে তিন নম্বর প্রশ্ন দেখতে পাচ্ছ আনসার দেওয়া আছে চার নম্বর তোমাদের হলো এখানে দেওয়া আছে প্যাসিভ মানে অর্থাৎ ভয়েস চেঞ্জ আর পাঁচ নম্বর এখানে হলো ন্যারেশন এই টাইপের মোটামুটি অ্যাভারেজ ধরো এই এই টাইপেরই প্রশ্ন আর থাকবে এবার তোমাদের ইংলিশ তোমরা তো ওখানে দেখলে তিরিশ মার্কস দেখালাম এরপর Airport, environmental, what is the present percentage of carbon dioxide in atmosphere? 0.0391% Which is the most polluted city in the world? Kanpur Who is known as the father of Indian environmental science? Ramdeo Mishra Which of the following animal has the highest blood pressure? Giraffe Where is located Silent Valley National Park? কেরালা ঠিক এরকম টাইপ মানে ইন্ডিয়ান জিওগ্রাফি এবং লাইফ সায়েন্স ই এনভিএস ইনভারনমেন্টাল সায়েন্স এই টাইপের প্রশ্ন নিয়ে আমাদের ইনভাররমেন্টাল জিগেটিভ হবে এবং এরপরে কম্পিউটারের যে প্রশ্ন আমি যেটি মেন বলতে চাইছি যে এখানে একদম সহজ লেভেলের প্রশ্ন থাকবে না একটা মডারেট লেভেল হোয়াট ইজ দ্য নেম অফ ডিজিটাল সার্কিট দ্যাট পারফর্মস অ্যারিথমেটিক অ্যান্ড লজিক্যাল অপারেশন ইন কম্পিউটার অত্যন্ত হল অ্যারিথমেটিক লজিক ইউনিট Which among the following is used for checking grammar spelling? F7. Nowadays, wishing has become a criminal practice of using social engineering. Over which of the following? Mobile phones. Simnatic is the maker of which among the following popular antivirus software? Norton. Which of the following is not an arithmetic capability of a computer? Copy and paste. The 8-hour moderate. একদম ইজি না যে একদম কিছু পড়বো না কম্পিউটারটা এতে পাশ হয়ে যাবে কিছু না ওরকম কোনো কেস না আর মোটামুটি নব্বই মার্ক্সের মধ্যে আশা করা যায় এর কাট আশির উপরে আশি তিরাশির উপরে থাকবে আর স্ট্যান্ডার্ডটা আশা করি সহজই হবে এবং যদি এখন দেখা যায় কোয়েশ্চেনটি হার্ড করে দিচ্ছে ক্ষেত্রে তাহলে কাট টু কিছুটা হলেও সেভেন্টি ফাইভের কাছাকাছি আসতে পারে তো আমরা কাট অফ নিয়ে এবং প্রশ্ন নিয়ে অবশ্যই ভিডিও দেবো আর আমাদের চ্যানেলে নতুন হয়ে থাকলে সাবস্ক্রাইব করে নাও যাতে সমস্ত আপডেট তোমরা পেয়ে যাও আবার দেখা হচ্ছে নতুন ভিডিওতে ততক্ষণের জন্য গুড বাই